ইসলামের মূল্যবোধে বিশ্বাসী যে দল, সে দলটি তাদের রাজনৈতিক মঞ্চে আল্লাহ আকবর স্লোগান দিবে, সেটা তাদের দলীয় স্লোগান হয় না, তাহলে তারা ইসলামী মূল্যবোধে বিশ্বাসী, এটাকে আমি বলবো তারা ধোঁকাবাজি করছে জাতির সাথে। তাহলে এটা বলার উদ্দেশ্য হচ্ছে সেকুলারদেরকে রাজি খুশি করা। কিন্তু বিএনপির মধ্যে প্রচুর নেতা আছেন যারা বামের ডান, এই বামের ডানগুলোই বিরোধিতা করতেছে। প্রকৃতপক্ষে বিএনপিতে যারা ডান তারা বিরোধিতা করে না। এই স্লোগানকে বিতর্কিত স্লোগান বলে ইমান নষ্ট হয়ে যায়। না বুঝে আমি বলবো তাদেরকে আল্লাহর কাছে ক্ষমা চাইতে, আর যদি বুঝে বলে থাকে তো তাদের ইমান নষ্ট হয়ে গিয়েছে, তাদের আবার ইমান দোহরাতে হবে এবং তাদের স্ত্রীদের সাথে তাদের নিকাহ বৈবাহিক সম্পর্ক আবার পুনরুস্থাপন করতে হবে। এটা একজন মুফতি হিসেবে আমার ফতোয়া। আমি একজন মুসলিম হিসেবে বলবো যে আল্লাহ আকবর স্লোগানের বিরোধিতা কোনো আস্তিক করতে পারে না। আল্লাহর বড়ত্বের ঘোষণা, আল্লাহ তাআলার স্লোগান, আল্লাহ আকবর, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ মহান, আল্লাহ সর্বশক্তিমান, এই কথাগুলো যদি বলার মাধ্যমে আল্লাহ তাআলার ক্ষমতা ও সার্বভৌমত্বের ঘোষণা দেওয়া হয়, এটার বিরোধিতা কোনো আস্তিকও করতে পারে না। মুসলিম তো প্রশ্নেই আসে না। অতএব মুসলিম নামধারী যারা বিরোধিতা করছে, আমি জানি না তারা আর আসলে কী রকম মুসলিম, হয়তো বা তারা নাম সর্বস্ব মুসলিম, ইসলাম সম্পর্কে তাদের ন্যূনতম ধারণা নেই। আল্লাহ আকবর স্লোগানটি এটা যে কোনো মুমিন মুসলমানের স্লোগান, এটার সাথে রাজনীতির সম্পর্ক নেই, এটার সাথে ইসলামের সম্পর্ক। আল্লাহ আকবর, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহর বড়ত্বের ঘোষণা, মহত্বের ঘোষণা, আল্লাহ সার্বভৌমত্বের ঘোষণা প্রতিটি মুমিন মুসলিম বিশ্বাসী দিতে পারে যে কোনো জায়গায়, সেটা রাজনীতির মঞ্চে হতে পারে, মসজিদে হতে পারে, খেলার মাঠেও হতে পারে। অতএব আল্লাহর কৃতজ্ঞতা আদায় করতে গেলেও তো আল্লাহ আকবর স্লোগানটা দেওয়া যেতে পারে। অতএব যেহেতু বিএনপি বলছে যে বাংলাদেশে তারা রাজনীতির সুযোগ পাচ্ছে না, নির্যাতিত নিপীড়িত, আল্লাহ তাআলা তাদেরকে যে রাজনীতি করার ময়দানে সমবেত হবার সুযোগ করে দিয়েছেন, অন্তত এই দিকটি লক্ষ্য করে হুম্মাম চৌধুরী যদি আল্লাহ আকবর বলে থাকে, তাহলে তার কাজটা খুবই যৌক্তিক হয়েছে। একজন বিশ্বাসী ইমানদার হিসেবে এই কাজটির কারণে নাস্তিক অবিশ্বাসীরা তার বিরোধিতা করলেও আমরা যারা মুমিন মুসলমান আমরা তাকে সাধুবাদ জানাই। করি আসলে বিএনপির মধ্যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি ইসলামের প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল ছিলেন এবং বিএনপি ঘটনার সময় মূলনীতির মধ্যেই ছিল যে ইসলামের মূল্যবোধে বিশ্বাসী। এখন বিএনপির যে নেতারা বলছে এটা তার ব্যক্তিগত স্লোগান, আমি বলি এটাও তারা ভুল বলছে। ইসলামের মূল্যবোধে বিশ্বাসী যে দল, সে দলটি তাদের রাজনৈতিক মঞ্চে আল্লাহ আকবর স্লোগান দিবে, সেটা তাদের দলীয় স্লোগান হয় না, তাহলে তারা ইসলামী মূল্যবোধে বিশ্বাসী, এটাকে আমি বলবো তারা ধোঁকাবাজি করছে জাতির সাথে। ইসলামী মূল্যবোধে বিশ্বাসী যে কেউ, ইসলামের মূল বিশ্বাসের একটি আল্লাহর সার্বভৌমত্বের ঘোষণা, বড়ত্বের ঘোষণা, সেটা দিলে সেটা দলীয় স্লোগান হবে না, তার ব্যক্তিগত স্লোগান। এটা বলার উদ্দেশ্য হচ্ছে সেকুলারদেরকে রাজি খুশি করা। প্রকৃতপক্ষে বিএনপিতে শহীদ জিয়ার অনুসারী যারা আছেন অনেকেই বিশ্বাসী এবং তারা ইসলামী মূল্যবোধে বিশ্বাসী, ইসলামের মূল্যবোধে বিশ্বাসী। কিন্তু বিএনপির মধ্যে প্রচুর নেতা আছেন যারা বামের ডান, অর্থাৎ তারা একসময় বামপন্থী ছিল এবং একেবারে বলা যায় নাস্তিক এবং টপ মোস্ট সেকুলারিস্ট ছিল। এরা পরবর্তীতে জিয়াউর রহমান সাহেবের আশ্রয় পেয়ে বিএনপিতে যোগ দিয়েছে, তারা এখন অনেকেই শীর্ষ নেতা। এই বামের ডানগুলোই বিরোধিতা করতেছে। প্রকৃতপক্ষে বিএনপিতে যারা ডান তারা বিরোধিতা করে না আমি যা মনে করি, কারণ তারা তো ইসলামী মূল্যবোধে বিশ্বাসী। আর ইসলামী মূল্যবোধে বিশ্বাসী তো কখনো নারায় তাকবীর আল্লাহ আকবর স্লোগানের বিরোধিতা করতে পারে না, এটা তো দলীয় মূলনীতির সাথেই সাংঘর্ষিক হয়ে যায়। এই স্লোগানকে বিতর্কিত স্লোগান বললে ইমান নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, অনেকে বলতে চেয়েছে এটা কোনো একটি দলের স্লোগান, ইসলামিস্ট বা ইসলামপন্থী কোনো দলের স্লোগান, ব্যক্তিগত স্লোগান বলতে চেয়েছে। না, এটা কোনো দলের নিজস্ব পুঁজি নয়। এই স্লোগানটাকে বিতর্কিত স্লোগান বলা নিঃসন্দেহে কুফর। আল্লাহ আকবর স্লোগান এটা সকল বিতর্কের ঊর্ধ্বে। অতএব এই স্লোগানটি এটা আমাদের ইমানের মূল বিশ্বাসের স্লোগান, এটাকে বিতর্কিত স্লোগান বলার মানে হচ্ছে শেয়ার এ ইসলামকে প্রশ্নবিদ্ধ করা। আল্লাহ আকবর এই স্লোগানটি হচ্ছে ইসলামের শেয়ার নিদর্শন। অতএব এই শেয়ারকে যারা বিতর্কিত বলেছে, না বুঝে আমি বলবো তাদেরকে আল্লাহর কাছে ক্ষমা চাইতে, আর যদি বুঝে বলে থাকে তো তাদের ইমান নষ্ট হয়ে গিয়েছে, তাদের আবার ইমান দোহরাতে হবে এবং তাদের স্ত্রীদের সাথে তাদের নিকাহ বৈবাহিক সম্পর্ক আবার পুনরুস্থাপন করতে হবে। এটা একজন মুফতি হিসেবে আমার ফতোয়া।
এখন আপনি এই প্রশ্নটা যদি কোনো সুফি দরবেশকে করেন সে হয়তো বা এত কঠোর ফতোয়া দিবে না, কারণ কোনো ওয়াইজ বক্তা বা মুফতির ভাষার মধ্যে কিছু পার্থক্য থাকতে